এই সংগঠনের নেতৃত্বে কর্মচারীদের অনেক দাবি ইতিপূর্বে অর্জিত হয়েছে, আদায় হচ্ছে। তখন কর্মচারীরা ব্যাপক সংখ্যক আমাদের এই সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করত। আজকে আমরা দেখতে পাই যে অসংখ্য উইঘুর সংগঠনে ভর্তি। আমরা 1987-88 সালে আন্দোলন করেছি, তখন সরকার বাধ্য হয়েছিল আমাদের সাথে চুক্তি করে আমাদের কিছু দাবি বাস্তবায়ন করার জন্য। আমরা আন্দোলন করেছিলাম 1989 সালে, সরকার বাধ্য হয়েছিল আমাদের কিছু দাবি বাস্তবায়ন করতে। আমরা আন্দোলন করেছিলাম 1994 সালে, সরকার বাধ্য হয়েছিল আমাদের কিছু দাবি বাস্তবায়ন করতে। আজকে 2022 সাল, এরপরে আর গণকর্মচারীদের কোনো দাবি আদায় সম্ভব হয়নি। এর মাঝখানে কিছু সংখ্যক বুইপুর সংগঠন দাবি আদায়ের নামে দপ্তরে দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা সংগঠনকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। আজকে নানান সংগঠনের নাম শুনে কিন্তু তার সেই সমস্ত সংগঠনগুলো সাংগঠনিক পরিচয় কি? অধিকাংশ সংগঠনের গঠনতন্ত্র নামকা অস্তে সংগঠন, তাদের কোনো কাউন্সিল হয় না, সম্মেলন হয় না। এখন এই সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ, সবচেয়ে বড় সংকট হচ্ছে এই জায়গাটায়, যিনি কর্মচারীদের নেতৃত্ব দিতে আসেন জাতীয় পর্যায়ে সংগঠনের প্রতিনিধি বলে নিজেকে জাহির করে, অথচ তিনি তার নিজের দপ্তরের কর্মচারীদের ভোটে নির্বাচিত নন। পতাকা সেই রকম ধাক্কাই ওই দশে নিয়ে বুঝাই তবে আগামী দিনের লড়াই সংগ্রামে ওই খুঁজছেও ঘরে উঠাবো, নিচে আর আসতে দেবো না। মাইনাস হইলে উপর থেকে হবে, ওই হাতির বেতন কমান, অত টাকা হাতিতে খায় আমি দেখেন না? তারা গাড়ি পাইছে, বাড়ি পাইছে এবং আর আমরা হচ্ছি সুলুগ্য, আমাদের দেশে দুই রুম করা হয়েছে, আমাদের ছেলে মান বেশি না, ওনাদের ছেলে মান 18টা রুম, এক একজন অফিসারের বাসা। এই টাকা কোথার থেকে আসে? এই বিল্ডিং যে কোপরে নিয়েছে এটা কেন আসছে? তারা সব ফ্রি তৈল ব্যবহার করে মনে হয় সেই সাগরের তৈল, তার কোনো হিসাব নাই না। তারা আমাদের যেটা দেবে সেটাই, ইনক্রিমেন্ট দোলাই বাতা। আমরা বলেছি দোলাই বাতা যদি বেতনের সাথে হয় পোশাকের টাকাটা ওই ধরিয়ে দিলে কি সমস্যা আছে? দাবিতে দিয়েছি আমরা সাথে এই টেন্ডার দেয় বিভিন্ন শ্রেণীর নেতৃত্ব আছে না, ঠিক আছে, এমন জামা দেয় সারাদিনের চুল কইতেছে, সবচেয়ে খারাপ কাপড় বিশ্বেই না, বিয়া সাইডে দিয়ে দেবে, গায়ে দেবে, তাই রাস্তায় হেরে দেবে, কত ভাবে আমাদের অপমান করবে। আমরা নির্লজ্জ তো সব জায়গায়, আমরা তো সম্মান নাই। এটা পোশাক দেয়, জুতো আনবে কোনটার ইন্ডাকশনে কত বছর আগে পাইতেছে, যাইয়া সেই মসজিদ দোকানদারের না কথা বলে, আরে এদিকে বাউ যায় ওদিকে জুতো দেয়, এইসব চলবে না, চলবে না। আমাদের টাকা আমাদের বেতনের সাথে দিতে হবে, যারা এখনো এই দাবিগুলি বাস্তবায়ন করতে পারেন নাই, বিগত দিনে অনেক সম্মান দিয়েছি, খালি বক্তৃতা দিয়েছেন, আজকে আমরা আমাদের দাবি আদায় করব। রিটায়ার্ড হয়েছে, সেই দূর দূরান্ত থেকে আজকে আমার এই দায়িত্ব ধরার কথা না।
এই দায়িত্ব ধরার পর 7 বছর ঘুরে এসেছে কিনা এই হান্নান ছেলে, এরা আমাদের সম্মেলন করে না এখানে, যারা যোগ্য নেতা এবং যারা চাকরি করে তাদের নেতৃত্ব দেবে না, ঘুরাই ঘুরাই রেখেছে। আজকে কেন আমাদের টাকা ডিসি অফিসে কোনো পড়ে যাচ্ছে, কেন চতুর্থ শ্রেণীর সমিতির ঘর দখল হয়ে গেল? তোমরা কি করেছো? এক ফোঁটা রক্ত দাও নাই, একটা মিছিল করো না, একটা হামলা হয় না, একটা প্রেস রিলিজ হয় না। আপনারা দেখেছেন হাজার হাজার কর্মচারীদের বদলি করা হয়েছে, হয়রানি করা হয়েছে, একটা প্রেস রিলিজ পাবেন না। ফাইল করতে দেখেন যে কোনো কর্মচারী পক্ষে বদলি করছে, তাদের জন্য একটা প্রেস রিলিজ তারা দেয় নাই। এই কথাগুলি রেজলিউশন করে আপনাদের এই যে ক্ষোভ সব উল্লেখ করে চিঠি আকারে এবং তাদের কেন ডিসি অফিস থেকে বিতাড়িত করেছে সব প্রমাণ সহ আমরা ফেসবুক বিশ্বাস করি না। আমরা বর্তমান সমন্বয় পরিষদের যেহেতু উনি এখনো গার্জিয়ান আছে, তার হাতে শক্তিশালী করার জন্য আপনারা যে যেখানে আছেন সেখান থেকে শক্তিশালীভাবে গড়ে তুলুন। আমার মনে হয় ওই দিন সিক্স মান্থ আপনার সমাজের ভিতরে সমন্বয় পরিষদ আবার জাগ্রত হবে। নভেম্বর জন্য আমরা এই সংগঠনটাতে একটা জায়গায় দাঁড় করে দেব। তা সবার কাছে প্রশ্ন, আন্দোলন কেন সে আগের মতো হয় না? আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সচিবালয় কিছু পদ্ধতি অনুসরণ করছে। স্পর্শ মন্ত্রণালয় সরাসরি মানে ওই কোটায় আমরা বেতন পাই, কিন্তু ওদের যে সুযোগ সুবিধা সেটা আমরা পাচ্ছি না। একজন পিওন বা চরণী বিশ গ্রেডে যিনি আছেন তিনি 10 বছর পরে ইউপিও হচ্ছে, ওনাদের নিয়মতান্ত্রিকভাবে পদোন্নতি হবে আর আমাদের হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে নির্বাচন হয়, নির্বাচিত হওয়ার পরে সে নির্বাচন করবেন সরাসরি অফিস প্রধান এবং মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশন গঠন করে করবেন, এবং কেন্দ্রীয় কমিটি যারা থাকবেন তারা যাবেন ওখানে অতিথি হিসাবে, কর্মীও পাবেন এবং সরকার আপনার কথা শুনতে বাধ্য। আমরা কত জটিলতার কারণে এই মন্ত্রণালয়ে বসে রেলের একটা অবস্থা আমরা চোখের সামনে দেখতেছি, রেলওয়ে প্রায় ধ্বংসতার প্রান্তে, একটা কর্মচারীর মতন হাসি নেই, কান্না রোধ, কখন চাকরি চলে যায়, কখন বাসস্থান চলে যায়। আমাদের সিটি গঠন একই নিয়ম, একটা উন্নয়ন করবো, ব্যবসা 3 মাসের বেতন দিয়ে কিচ্ছু করেন নাই, মহাসচিব কী করার আছে? যদি আমরা এই সমন্বয় পরিষদকে শক্তিশালী করতে পারি অবশ্যই কিছু করার আছে। আমি সুখী না করি তাহলে আমি গণ্য করবো, এই গণ্যে আমার একবার চাকরি চলে যাবে, আমার বাচ্চা আমারে বন্ধ হয়ে দিন যাপন করবে। শুধুমাত্র আসি আপনাদের ভালোবাসায় থাকে, আপনাদের মঙ্গলের থাকে। যদি কোনো সময় একটা কর্মচারী করতে পারি, একসঙ্গে করেছি সাহিত্য গুণ ছিল, যা মনে যা করতে পেরেছি, বিভিন্ন নামি করেছি, যা মনে যা করতে পেরেছি, কর্মচারী যাওয়া এখন যে মেয়র ওনার দরজার সামনে যাওয়া যায়। এই বৈষম্য আমরা 52 বছর পরে এসেও প্রতি পরতে পরতে বৈষম্যের শিকার। আমি বিশ্বাস করি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র বৈষম্য দূর করে সাম্যতা প্রতিষ্ঠার জন্য আমাদের যুদ্ধ এবং আমরা স্বাধীন। আজকের এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের ওই রকম একটা যুদ্ধ করা দরকার। আমরা পেয়েছি বন্ধুরা এই স্বাধীনতাটা বঙ্গবন্ধু ঘোষণার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আজকে 50 বছর পূর্তি পরেও আমরা সেই বৈষম্য দূর করতে পারি না। সরকার ব্যর্থ হয়েছে না আমরা ব্যর্থ হয়েছি সেটাই আজকে চিন্তা করতে হবে। এই ব্যর্থতার গ্লানি নিয়ে আর কতদিন চলবে? এই জীবন আর চালিয়ে যাবো না। প্রিয় সাথীরা, এখনো জাগ্রত হন, স্বাধীনতাকে সংরক্ষিত করা বড় কষ্ট, স্বাধীন হওয়া চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কষ্ট, বড় কষ্ট। আমাদের এক দফা এক দাবি, বৈষম্য দূর কর। সচিবালয় পিয়ন থেকে ডাইরেক্টর পর্যন্ত হয় ডিজি হয় জোন সরকারের বিরুদ্ধিত হতে পারে, এরকম আমাদের ডিভিশনেও এরকম যেন চালু থাকে এই প্রত্যাশা রাখি আমি। গণ কর্মচারীদের অভাব সমস্যা নিরসনের জন্য কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। আজকে দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে
গণ কর্মচারীরা নিম্নয়ের বিশেষত যেখানে তাদের তাদের জীবন ত্রাহি ত্রাহি, তাদের প্রতি সরকারের নীতি নির্ধারণী মহলে কোনো দৃষ্টি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি আমরা